हेलो एभ्रीवान, वेलकम टु माई च्यानल। र आज तपाईँहरूको जुन चाहिँ फलाफल थियो, जुन चाहिँ फाइनल फुल एन्ड फाइनल डिसिजन थियो वेस्ट बेङ्गल बोर्ड अफ सेकेन्डरी एजुकेसन माध्यमिक सम्बन्धित, त्यो चाहिँ जुन चाहिँ मेल गर्नुपर्ने थियो आज 2 बजीभित्रमा, त्यो 100 में 79% मान्छेले चाहिँ गार्जेन्स प्यारेन्ट्स अथवा स्टुडेन्ट्सले चाहिँ मेल गर्नुभएको थिएछ है। एकदमै खुसी लाग्यो र त्यसको फलाफल हाम्रोमा रिजल्ट आइसकिसकेको छ र हाम्रो जुन चाहिँ अनरेबल चिफ मिनिस्टर हुनुहुन्छ उहाँले नै माध्यमिक चाहिँ एकदम नहुने भनेर घोषित गरिदिनु भइसकिसकेको छ र 7 दिनभित्रमा कुन कस्तो प्रकारले चाहिँ मार्क्सहरू दिनुपर्ने उहाँहरूले त्यो फुल एन्ड फाइनल डिसिजन गरेर वेबसाइटमा हालिदिनुहुन्छ भनेर त्यहाँनिर भनिसक्नु भएको छ भिडियो। र खुसीको खबर यही नै छ कि माध्यमिक क्यान्सल भयो योपालि 2020-21 को, र तपाईँहरू सबै प्रमोट हुने भयो, खुसीको कुरा हो। र तपाईँहरूलाई प्रुफको लागि चाहिँ म तपाईँहरूलाई यहाँनिर भिडियो क्लिप देखाउनेछु आई होप, र सकेसम्म सेयर गरिदिनु होला आफ्नो साथीभाइहरूको साथीभाइहरूलाई, र प्लिज मेरो च्यानललाई सब्सक्राइब पनि गरिदिनु नबिर्सिदिनु होला। त्यो चाहिँ अब म मेरो च्यानलको प्रमोट जस्तै भयो है, च्यानललाई सब्सक्राइब पनि गरिदिनु होला। र खुसीको कुरा चाहिँ यही नै भयो कि तपाईँहरूको इक्जाम चाहिँ क्यान्सल भयो। पर्यन्त जे ओपिनियन चेयेछिलाम पब्लिकेर काछे এগুলো আমার কাছে সমস্ত মাধ্যমিক পরীক্ষা বাতিলের, দেখুন সমস্ত মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমস্ত ইমেল আছে সব একদম, মানে পাবলিকের ওপিনিয়ন। এবং এটা হচ্ছে সরু, মানে এটা পরীক্ষার পক্ষে, আর ওটা হচ্ছে বিপক্ষেই এসছে আমাদের প্রায়। আমি এটা আপনাদের কাছে সংখ্যাটা বলে দিচ্ছি, যতটা এখনও পর্যন্ত আমরা ক্যালকুলেশন করতে পেরেছি, দুটো পর্যন্ত টাইম ছিল। মাধ্যমিক সেকেন্ডারি এক্সামিনেশন, এটা সেকেন্ডারি এক্সামিনেশন কন্ডাক্ট না করার পক্ষে 79%, 34,000 ইমেল আমরা পেয়েছি মাত্র এত শর্ট টাইমে। এবং উচ্চ মাধ্যমিকেও এক্সামিনেশনের পক্ষে নয়, 83%, এটা পাবলিক ওপিনিয়ন। এবং আরও কিছু ওপিনিয়ন যেটা এক্সপার্টস কমিটি দিয়েছে, এবং পাবলিক এবং স্টুডেন্টরা তারাও অনেক ওপিনিয়ন দিয়েছে। তো আমরা একটা ওপিনিয়ন, এই সমস্ত ওপিনিয়ন দেখে মেজরিটি, যেটা টোটালটাই দেখে, ইভেন মেজরিটি মাইনরিটি বলে নয়, প্রত্যেকের ওপিনিয়নই গুরুত্বপূর্ণ। কিন্তু এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের একটা অবজারভেশনও আছে, এক্সপার্টস কমিটিও আমাদের বলেছে পরীক্ষা নেওয়া উচিত নয় এই সময়ে, যেহেতু কোভিড চলছে এবং প্যান্ডামিক চলছে এবং অনেক স্কুলও সেফ হাউস হয়ে গেছে, নানা রকম ব্যাপার আছে। এবং তাই আমরা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিচ্ছি না, কিন্তু ইভালুয়েশন নাম্বারের কিভাবে হবে, স্টুডেন্টদের যাতে কোনো প্রবলেম না হয়, সেটা মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চশিক্ষা পর্ষদ এবং এডুকেশন সেক্রেটারি এখানে আছেন, তারা নিজেরা বসে এডুকেশন ডিপার্টমেন্ট ইভালুয়েশনটা কী করে করবে, এক্সপার্টস গ্রুপের একটা ওপিনিয়নও আছে, কিন্তু সেটা দেখে নিতে হবে যাতে বাচ্চাদের অসুবিধে না হয়। কারো একটা ওপিনিয়ন আছে যে 9টাকে প্রায়োরিটি দেওয়া 70, আর 30 হচ্ছে 10-এর যেটুকু ক্লাস হয়েছে। কিন্তু অনেকের আবার ওপিনিয়ন হচ্ছে আমরা 10টা বেশি করে করেছি, 9টা তো আলাদা সিলেবাস, সুতরাং 9টা কেন 10-এর সাথে বেশি কাউন্ট হবে, এগুলো কিন্তু ভালো করে ভাববেন। এবং যেটা বাচ্চাদের পক্ষে সুবিধে হবে, তারা যেন বঞ্চিত না হয়, পরীক্ষা না হলে ছেলেপেলেদের প্রবলেমও হয়, অনেক ভালো স্টুডেন্ট আছে যারা কম্পিটিশনে গিয়ে এই পরীক্ষার ইভ্যালুয়েশনের ওপরে জীবনের একটা গতি তৈরি করে। যাই হোক, যেহেতু কোভিড প্যান্ডামিক চলছে, সব রাজ্যই প্রায় একই সিদ্ধান্ত নিয়েছে এবং সেন্ট্রালও একই সিদ্ধান্ত নিয়েছে সিবিএসসি, আমার মনে হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা বাতিল করলাম, আমরা এক্সপার্টস কমিটির ওপিনিয়ন।